আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান, বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্রী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কলেজে শুরু হয়েছে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স। অনার্স ডিগ্রি 4 বছরের এবং জেনারেল ডিগ্রি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স 3 বছরের, এবং সিলেবাস সমস্ত সিলেবাস নতুন, মানে পুরো হায়ার এডুকেশন সিস্টেমের খোলনচাটাই বদলে গিয়েছে। এবং এই 4 বছরের গ্র্যাজুয়েশনে কী কী সুবিধা রয়েছে, স্টুডেন্টরা কী কী সুবিধা পাবে, কারণ এটা মনে হতে পারে যে 3 বছর ছিল সেটা যে 4 বছরে হলো, এর মধ্যে এমন কী বিষয় রয়েছে যে 4 বছরে করতেই হলো, এবং কী কী ফেসিলিটি রয়েছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো আমি সমস্ত কিছু আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা অবশ্যই অবশ্যই করে দেখবে এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। আর যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে বা হবে, প্রান্তিক গাইডের পক্ষ থেকে জানানো হচ্ছে যে অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু হবে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। সমস্ত বাংলা অনার্সের অনলাইন ক্লাস পাবে এবং অন্যান্য সাবজেক্টের নোটস পাবে, এবং অফলাইনের জন্য বাংলা অনার্স এবং সমস্ত বিষয়ের আর্টসের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, ইংলিশ সমস্ত সাবজেক্টের অফলাইন ক্লাসও পাবে। সুতরাং যারা ক্লাস করবে যোগাযোগ করবে এবং আমাদের কোচিং সেন্টার থেকে ভালো রেজাল্টও পাবে এবং হাই কোয়ালিটি নোটস সাজেশন কমন পেয়ে যাবে। আর অবশ্যই করে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুরু করি আজকের বিষয়টা, 4 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স সেখানে কী কী সুবিধা রয়েছে সেগুলো আজ আলোচনা করব। তো 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সের বিশেষ সুবিধাটা কী? তাহলে যারা সেমিস্টার ওয়ানে ভর্তি হয়েছ বা যারা ফর্ম ফিল আপ করেছো আগামী দিনে ভর্তি হবে, তারা অবশ্যই জেনে নাও 4 বছরের কী কী সুবিধা রয়েছে। রাজ্যে চালু হতে চলেছে 4 বছরের স্নাতক কোর্স অর্থাৎ ইউজি বা বিএ বিএসসি বিকম প্রোগ্রাম। নয়া স্নাতক কোর্সের অন্যান্য সুবিধাগুলির মধ্যে একটি হলো মাল্টিপল এন্ট্রি ও এক্সিট সুবিধা, অর্থাৎ যখন খুশি এন্ট্রি নেওয়া যেতে পারে, আবার এক্সিটও নেওয়া যেতে পারে। এই এক্সিট সিস্টেমটা খুব ভালো করে জেনে নাও, অর্থাৎ চাইলে গ্র্যাজুয়েশন কোর্সের মাঝপথে বেরিয়ে আসতে পারবেন পড়ুয়ারা, আর পড়ুয়াদের যোগ্যতা অনুসারে সার্টিফিকেট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি 4 বছরের স্নাতক কোর্স সম্পূর্ণ করলে গবেষণার সুযোগ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। অর্থাৎ কি দেখো যে 4 বছরের গ্র্যাজুয়েশন, এখানে যদি কেউ 1 বছরে বেরিয়ে যায় তাহলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, 2 বছরে বেরিয়ে গেলে একটা সার্টিফিকেট দেবে, এবং যদি 4 বছরের স্নাতক অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট কমপ্লিট করে তাহলে সে রিসার্চের সুযোগ পাবে, রিসার্চ ফেসিলিটিটা পাবে, এবং পিজি অর্থাৎ এমএ কোর্সে 1 বছরে সুবিধাটা পাবে, সে পিজি বা এমএতে 1 বছরে হয়ে যাবে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিকাঠামোজনিত কারণে এখনই এক্সিট অপশন থাকছে না এমনটাই জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর যদিও জানিয়েছিল যে তাদের অনেক পরিকাঠামোগত সমস্যা রয়েছে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেমের জন্য, তারা আপাতত এক্সিট অপশনটা রাখছে না। এবার তারা তো হোম ইউনিভার্সিটি, তাদের স্টুডেন্ট ক্যাপাসিটিটা ততটাও নয়ও, সুতরাং এদের অতটা প্রভাব পড়বে না, কিন্তু প্রভাব পড়ে গেছে অন্যান্য ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে। প্রেসিডেন্সি এবং সেন্ট জেভিয়ার্স এবং কল্যাণী ইউনিভার্সিটি কি জানিয়েছে যে তারা এক্সিট অপশন রাখছে ঠিকই, কিন্তু কর্তৃপক্ষরা চান 4 বছরের গ্রাজুয়েশন কোর্সেই পড়াশোনা করুক পড়ুয়ারা, অর্থাৎ 4 বছরের গ্রাজুয়েশন করলে যে ফেসিলিটিটা সেটা হচ্ছে সে রিসার্চের ফেসিলিটিটা পাচ্ছে। আগে কি হতো, রিসার্চ করতে গেলে তাকে গ্র্যাজুয়েশনের সাথে সাথে এমএ ডিগ্রিটাও করতে হতো, তারপরে তাকে নেট অথবা সেট অথবা রেট দিতে হতো বা নেট সেট কোয়ালিফাই করে তারপর সে রিসার্চের ফেসিলিটিটা পেত। এখন কিন্তু সেটা নয়, এখন 4 বছরের গ্র্যাজুয়েশন উইথ 75% মার্কস পেলে সে কিন্তু পেয়ে যাচ্ছে রিসার্চ করা। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হলো 4 বছরের স্নাতক স্তরে একবার নয় বরং একাধিকবার এক্সিট অপশন রাখছে সিইউ, অর্থাৎ সিইউ কিন্তু 4 বছরের স্নাতকে একবার না একাধিক, অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছরও সে এক্সিট নিতে পারে। এবারে 1 বছরে যদি সে এক্সিট নেয় তাহলে সে কিন্তু একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে।
দেখো, বিভিন্ন স্তরে গিয়ে সংশ্লিষ্ট কোর্স ছাড়া সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। অর্থাৎ 4 বছরের মধ্যে মোট 3 বার রাখা হচ্ছে এক্সিট অপশন, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফোর্থ ইয়ারে থার্ডের পর আর নিতে পারছে না, মানে তোমার রিসার্চের ব্যাপারটা এসে যাচ্ছে। অর্থাৎ প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার এবং তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের শেষে কোর্স ছাড়া সুযোগ পাচ্ছেন। অর্থাৎ ফার্স্ট ইয়ারে মানে একটা সেমিস্টারের 6 মাস হচ্ছে ডিউরেশন, তাহলে একটা সেমিস্টার 6 মাস ডিউরেশন, মানে 1 ইয়ার 2 সেমিস্টার, সেকেন্ড ইয়ার 4 আরও 2 সেমিস্টার, মানে ফোর্থ সেমিস্টার, আর থার্ড ইয়ার 6 সেমিস্টার, মানে প্রতি ইয়ারে 2 করে সেমিস্টার। তাহলে সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে 2 করে সেমিস্টার কমপ্লিট হলে অর্থাৎ সেকেন্ড ফোর্থ সিক্স, সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত নির্দেশিকা জানানো হয়েছে যে যদি কোনো শিক্ষার্থী কোর্সে ভর্তির নির্দিষ্ট সময় পর তা ছাড়তে চান তবে সেই সুযোগ দেওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে তাকে অন্য কোনো কোর্স বা বিষয় নিয়ে ভর্তি হতে হবে। তাহলে সে অন্য কোর্স অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যেটা বলা হচ্ছিল, তাহলে সে একটা কোর্স ছাড়ার পর ছাড়লেও সে অন্য কোর্সে আবার অ্যাডমিশন নিতে পারবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের 7 বছরের মধ্যে সমস্ত সেমিস্টার উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যে সেমিস্টারে সে অ্যাডমিশন নেবে সেই ইয়ার থেকে সেই সেমিস্টার থেকে মোট 7 বছরের মধ্যে তাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিতে হবে। আগে যেটা ছিল 3 বছরের ক্ষেত্রে 5 বছর, এখন সেটা হয়ে গেল 7 বছর, এবং সেই অনুযায়ী কিন্তু সে সার্টিফিকেটটা পাবে। প্রসঙ্গত কলকাতা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত বিশেষজ্ঞরা, সমস্ত শিক্ষাবিদরা, তাদের কথা, এর ফলে স্বাধীনভাবে পড়াশোনা করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ যে স্বাধীনতা পাচ্ছে, আমি একাধিক সাবজেক্টকে চুজ করতে পারছি, আমি যখন খুশি এক্সিট নিতে পারছি, আবার মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ফেসিলিটি পাচ্ছি, মানে একাধিক, এবং রিসার্চের সবথেকে বড় জিনিস, রিসার্চের আমরা যেটা পাইনি সেটা তোমরা পাচ্ছ, রিসার্চ ফেসিলিটিটা পাচ্ছ, এটা সব থেকে বড় সুবিধা। সুতরাং তোমাদের খুব একটা ভালো কোর্স চালু হচ্ছে, খুব সাধুবাদ জানানো যায় সবার তরফ থেকে, এবং আগামী দিনগুলোতে এই কোর্স সাফল্য হবে, একটা সাকসেস হবে, এবং তোমরা অবশ্যই এই কোর্সে খুব ভালো সাকসেস হবে, এই কামনা প্রার্থনা করি। ধন্যবাদ।